শান্তিপুরে ইডির তল্লাশি, রেশন ডিলারের বাড়িতে ইডির হানা। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে সেই ছবি দেখতে পাচ্ছেন শান্তিপুর, নদিয়ার শান্তিপুরে ইডির তল্লাশি, রেশন ডিলারের বাড়িতে ইডির হানা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা আজ সকাল থেকে দেখতে পাচ্ছি তৎপর ইডি, রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডি, একের পর এক জায়গায় তল্লাশি চলছে। এই মুহূর্তে হাওড়ার পাঁচলার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে শান্তিপুরের ছবি দেখতে পাচ্ছেন, নদিয়ার শান্তিপুরের ছবি। হাওড়ার পাঁচলাতে ইডির হানা, অন্যদিকে শান্তিপুরেও, নদিয়ার শান্তিপুরেও রেশন ডিলারের বাড়িতে ইডির হানা। উলুবেড়িয়া, জগৎবল্লভপুর একাধিক জায়গায় কিন্তু ইডির হানা চলছে। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন, হাওড়ার ছবি, নদিয়ার ছবি, হাওড়ার পাঁচলার ছবি, নদিয়ার শান্তিপুরের ছবি। হাওড়ার পাঁচলাতে একাধিকবার রিপাবলিক বাংলা প্রশ্ন করেন এই লোকনাথ সাহার স্ত্রীকে, তিনি ঠিক কি বলেছেন দেখুন। এবার মাথাটা গরম হয়ে গেলে থানায় তুলে মেরে দেবো, কোনো যোগ রয়েছে? কিছু বলতে চান আপনি এই বিষয়ে? এই মুহূর্তে তো ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত লোকনাথ সাহার যে স্ত্রী এই মুহূর্তে বেরিয়ে গেলেন, এবং তাকে যখন রিপাবলিক বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে তার যে হাজব্যান্ড অর্থাৎ লোকনাথ সাহার যে গোডাউন রয়েছে এই মুহূর্তে গোডাউনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু বলবেন কি না, সেই সময় রিপাবলিক বাংলাকে কার্যত হুমকির সুরে তিনি আর কি কথা বলেন। লোকনাথ সাহার স্ত্রী বলছেন মাথা গরম হলে না, মানে মাথা গরম হওয়ার কারণ কি? তল্লাশি চলছে, রিপাবলিক বাংলা প্রশ্ন তো করবেই, মানুষের স্বার্থে চোখে চোখ রেখে প্রশ্ন করবে। আপনাকে প্রশ্ন করছেন একজন সাংবাদিক, আপনি তাকে কার্যত হুমকি দিচ্ছেন। এই ছবি উঠে আসছে, পাঁচলার ছবি, হাওড়ার পাঁচলার ছবি দেখতে পাচ্ছেন। হাওড়ায় পাঁচলায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে গিয়েছেন, এবং সেখানে লোকনাথ সাহার স্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়ে ফেলছেন। এই মুহূর্তে তিন ছবি দেখুন, নদিয়ার শান্তিপুরে ইডির হানা, হাওড়ার পাঁচলা ইডির তল্লাশি, বাঙুর অ্যাভিনিউতে তল্লাশি, তিন জায়গায় তল্লাশি চলছে। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। জ্যোতিপ্রিয় মল্লিক এই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির টাকা ব্যবসায়ীতে বিনিয়োগ করতেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এই মুহূর্তে তিন ছবি দেখতে পাচ্ছেন, নদিয়ার শান্তিপুরের ছবি দেখতে পাচ্ছেন, হাওড়ার পাঁচলার ছবি দেখতে পাচ্ছেন, বাঙুরের ছবি দেখতে পাচ্ছেন। রেশন দুর্নীতিতে তৎপর ইডি, রাজ্য জুড়ে তল্লাশি চলছে। এই মুহূর্তে সেই ছবিগুলো রিপাবলিক বাংলায়। এর পাশাপাশি উলুবেড়িয়ার দিকে নজর রাখতে হচ্ছে, উলুবেড়িয়াতেও একই ছবি, উলুবেড়িয়াতেও আজ সকাল থেকে চলছে তল্লাশি। উলুবেড়িয়ার ছবি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা হাওড়া জগৎবল্লভপুরে নজর রাখার চেষ্টা করবো। হাওড়া জগৎবল্লভপুরে ইডির হানা, কৃষি উন্নয়ন সমিতিতে অফিসে ইডির হানা। হাওড়ার জগৎবল্লভপুর, হাওড়ার ছবি, নদিয়ার ছবি, উলুবেড়িয়ার ছবি, এই ছবিগুলো আমরা তুলে ধরছি যেখানে ইডির তল্লাশি চলছে, সেই ছবি রিপাবলিক বাংলায়। রেশন দুর্নীতির তদন্তে তৎপর ইডি, রাজ্যের জায়গায় জায়গায় তল্লাশি। এর পাশাপাশি গাইঘাটার ছবি দেখানোর চেষ্টা করব। গাইঘাটা ঠাকুরনগরেও চলছে ইডির তল্লাশি। গাইঘাটা ঠাকুরনগরের রেশন দোকানে ইডির হানা, ঠাকুরনগরের দুটি জায়গায় ইডির হানা, ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। পাচ্ছেন গাইঘাটা রেশন দোকানে ইডি, অন্যদিকে জগৎবল্লভপুরেও ইডির হানা, দুই ছবি রিপাবলিক বাংলায়। নদিয়া, হাওড়া, জগৎবল্লভপুর, গাইঘাটা সর্বত্র একই ছবি, জায়গায় জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন সকাল থেকে। আমি নিজেই জানি না, আপনি তো রেশন ডিলার। হ্যাঁ, হঠাৎ করে সকাল 10টার সময় আমি তো রেশন ডিলার, আপনারা সবাই জানেন। না 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 না, এখনো কিছু বলেনি, ওনারা সমস্ত কাগজপত্র দেখছেন। নয় জেলার স্কুল বন্ধের কথা বলা হয়েছে এবং ট্রেনের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বন্ধ থাকবে সেই সময়, যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনার অবকাশ না থাকে। এবং ইতিমধ্যে উপকূলবর্তী যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জায়গায় মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সাবধানে থাকতে, বাড়িতে থাকতে। এই মুহূর্তে দানার অবস্থান ঠিক কোথায় একটু বোঝার চেষ্টা করব। ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে দানা। সাগরদ্বীপ থেকে এখন ৬০০ কিলোমিটার দূরে অবস্থান দানার। অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে রয়েছে এই মুহূর্তে দানা। শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিমে এগোচ্ছে দানা। ঠিক কোথায় এই মুহূর্তে দানার অবস্থান একটু বোঝার চেষ্টা করব। কিশোরয় রয়েছে আমাদের ওয়েদার ডেস্ক থেকে। কিশোরয়, একটু যদি বোঝানো যায় আমাদের প্লাজমার মাধ্যমে, একটু বোঝাতে পারো তুমি যে এই মুহূর্তে দানা ঠিক কোথায় রয়েছে, কোন জায়গায় আছড়ে পড়বে এবং কতটা এলাকা জুড়ে তার প্রভাব পড়বে? একেবারেই সমাদ্রতা। খুব দ্রুত এই মুহূর্তে দর্শকদের দেখাবো খুব শক্তিশালী হচ্ছে এই সাইক্লোন দানা, ঘূর্ণিঝড় দানা। এবং আমার ঠিক ডান দিকের এই লাইভ স্যাটেলাইট ট্র্যাকার সারফেসে আমি দেখাচ্ছি ওয়েডনেসডে 23 তারিখ 12টা, অর্থাৎ এখন এই মুহূর্তের সময় দেখাচ্ছি আমি কোথায় রয়েছে দানা। এবার দেখাচ্ছি আমি তার অবস্থান বা লোকেশন। এটা হচ্ছে ভারতের পূর্ব উপকূল, দেখা যাচ্ছে ভুবনেশ্বর, বালাসোর, হলদিবাড়ি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা। এবং এই গোটা এলাকায় সমুদ্রে ওপর দেখতে পাচ্ছ ধীরে ধীরে লাল, এর আগে আমরা দেখেছি গ্রিন বা ব্লু ছিল গোটা পরিস্থিতি, এই মুহূর্তে লাল হয়ে যাচ্ছে গোটা এলাকা। অর্থাৎ হাওয়া শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড় শক্তিশালী হচ্ছে, যত শক্তিশালী হচ্ছে তত এর রং কিন্তু লাল হয়ে যাচ্ছে স্যাটেলাইট ইমেজে। এবং এটা হচ্ছে তার আই। এবং ধীরে ধীরে আমরা এর আগে দেখিয়েছিলাম যে একদম ডান দিকে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছিল এবং শক্তিশালী হচ্ছিল এই দানা। এবার এতটা রাস্তা এগিয়ে গিয়ে এরপর ধীরে ধীরে কিন্তু এই বালাসোর, অর্থাৎ বালাসোর ভদ্রক উপকূলের দিকে এগোচ্ছে দানা। আমি একটু প্রেডিকশন দেখাবো স্যাটেলাইট কি বলছে। আমি এই সময়টি একটু এগিয়ে দেবো দ্রুত। থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2টো, সকাল 11টা দেখাই প্রথমে। বৃহস্পতিবার দুপুর 12টার সময় দানা কোন জায়গায় থাকবে এই মুহূর্তে প্রেডিকশন দেখা যাচ্ছে। ল্যান্ডফল হচ্ছে বালাসোর, ভদ্রক, জলেশ্বর, এই এলাকার মধ্যেই লাল অংশ দেখা যাচ্ছে যেখানে হাওয়া প্রচণ্ড শক্তিশালী। এবং আমরা দেখতে পাচ্ছি এই লাল অংশের প্রভাব কিন্তু হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাঁথি এই সমস্ত এলাকাতেও পড়ছে। কিন্তু ল্যান্ডফল মেনলি হচ্ছে চাঁদবালি, পারাদ্বীপ এই এলাকার মধ্যে। অর্থাৎ দানা কিন্তু প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকায় যেগুলো আমি দেখালাম, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং ঝড়ের প্রভাব থাকছে। এবং তার ঠিক নিচে ল্যান্ডফল অর্থাৎ স্থলভাগে প্রবেশ করছে ভদ্রক, চাঁদবালি এবং বালাসোর থেকে পারাদ্বীপের মধ্যের একটি এলাকায়। এবং এখানেই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে দানা বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। সমাদ্রিতা, অর্থাৎ যদি দেখি আমরা কালকে অর্থাৎ আগামীকাল দুপুর 12টার যে ছবি কিশোলায় তুলে ধরলো তাতে বোঝা যাচ্ছে যে সেই সময় কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ বাংলায় ঝড় বৃষ্টি ভালো রকম শুরু হয়ে যাবে। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং কেউ উপকূলবর্তী এলাকায় যাবেন না। উপকূলবর্তী এলাকায় কিন্তু ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে, সাবধান করা হচ্ছে সবাইকে। মৎস্যজীবীদের তো অবশ্যই, তাদের মোটামুটি মৎস্যজীবীরা সবাই প্রায় ফিরে এসেছেন, যারা এখনও ফেরেননি তাদের অতি দ্রুত নিয়ে আসার চেষ্টা চলছে।